আলোর দিশারি স্কুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের বিগত বছরের প্রশ্ন সমাধান ফ্রেম ডাব্লিউএস কোশ্চেন এক্সাম 2018। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই হলো আমাদের কোশ্চেনটি। তো এই কোশ্চেনটি এসেছিলো তোমার 2018 সালের পরীক্ষায়। তো এই কোশ্চেনটি এখন আমরা সলভ করব বিস্তারিত ব্যাখ্যা সহ। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে এখানে একটা রুলস দেখো, আমরা এই রুলসটার সাহায্যেই সবগুলো কোশ্চেনের অ্যান্সার করব। তো দেখো রুলসটা আগে দেখে নিই আমরা। প্রথমে বসবে হলো ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এই রুলসটার মাধ্যমেই সবগুলো অ্যান্সার করব। তো দেখো প্রথম কোশ্চেনটা খেয়াল করো, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তো এটার অ্যান্সার করার জন্য আমরা এই প্রশ্নটার সাথে একটা প্রশ্ন জুড়ে দেব। তো কেমন দেখো, তো জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, এটাকে আমরা কী বলে প্রশ্ন করতে পারি? জাস্ট বাংলায় প্রশ্ন করব, জন কিটস কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, উত্তর হবে ইংল্যান্ডে। তো মনে রাখবে, যতটুকু আমরা উত্তর পাবো সেটুকু আমরা বাদ দিব। তো এখানে উত্তর পাচ্ছি আমরা ইংল্যান্ডে, তো ইংল্যান্ডটা আমরা বাদ দিব। তো এবার আমরা যে রুলসটা আছে সেই রুলস অনুসারে যদি সাজাই তো দেখা যাবে অ্যান্সারটা হয়ে গেছে। তো দেখো প্রথমে লিখতে হবে ডাব্লিউএস ওয়ার্ড। তো আমরা প্রশ্ন করেছিলাম কি বলে, বলেছিলাম যে জন কিটস কোথায় জন্মগ্রহণ করেন। তো কোথায়, এটার ইংরেজি হবে হোয়ার, এই জন্য ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা নিয়েছি হোয়ার। এরপর লিখতে হবে সাহায্যকারী ভার্ব। হ্যাঁ দেখো, সাহায্যকারী ভার্ব এখানে কি আছে, ওয়াজ, তো এটা আমরা নিব। তো এরপর লিখতে হবে সাবজেক্ট, তো সাবজেক্ট ছিল জন কিটস, তো আমরা লিখে দিলাম জন কিটস। এরপরে বাকি অংশ, হ্যাঁ বাকি আছে কি, বর্ন, তো এটা লেখা হয়ে গেল। এরপরে লিখতে হবে প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এই রুলসটার মাধ্যমে খুব ইজিলি আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তো এরপরে দেখো বি নাম্বার, তো বি নাম্বার আছে হি গেটস আপ অ্যাট 6 AM, তিনি সকাল 6টায় ওঠেন। তো এটাকে আমরা প্রথমে কি করব, প্রশ্ন করব, তিনি কখন ওঠেন সকাল 6টায় অ্যাট 6 AM, এটা হলো উত্তর। তো এটুকু আমরা প্রথমেই বাদ দিব। তো এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন ফ্রেমে সাজাবো। তো দেখো আমি বলছিলাম কি যে তিনি কখন উঠেন, হ্যাঁ কখন বলতে ইংরেজি ডাব্লিউএস অড বসবে ওয়েন, তো আমরা প্রথমে ওয়েন লিখলাম। তো এরপর লিখতে হবে সাহায্যকারী ভার্ব। তো খেয়াল করো হি গেটস, হ্যাঁ এখানে সাহায্যকারী ভার্ব কিন্তু নেই, হি এর পরে আছে একটা মূল ভার্ব। হ্যাঁ মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বসে হলো সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বসে ডিড, আর যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে তাহলে লিখতে হবে ডাস। আর এখানে দেখো গেট এর সঙ্গে এস আছে গেটস, তো এই জন্য আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে পারি ডাস। তো এরপর লিখতে হবে সাবজেক্ট, তো সাবজেক্ট ছিল হি, এরপর কী করতে হবে বলো তো, বাকি অংশ লিখতে হবে। হ্যাঁ বাকি অংশ কী আছে, গেট আপ, হ্যাঁ এটা লিখে দেওয়া হলো। তো একটা বিষয় খেয়াল করো, এখানে ছিল গেটস, আমরা লিখছি হলো গেট, কারণ এখানে যেহেতু ডাজ লিখছি তো এই কারণে আমাদের আর পরে গেটের সঙ্গে এসটা দেওয়ার প্রয়োজন নেই, আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখো সি নাম্বারটা, দে ডায়েড ইন ঢাকা, তারা ঢাকায় মারা গেছেন। তো এটাকে আমরা কী বলে প্রশ্ন করতে পারি, তারা কোথায় মারা গেছেন, অ্যান্সার পাবো আমরা ঢাকায়, ইন ঢাকা, এটা হলো অ্যান্সার। তো আমরা কী বলে প্রশ্ন করেছিলাম, তারা কোথায় মারা গেছেন, কোথায় বলতে বসবে হলো হোয়ার, তো এই জন্য আমরা ডাব্লিউএস অর হিসেবে নিব হোয়ার। এরপর লিখতে হবে সাহায্যকারী ভার্ব। তো দেখো দের পর আছে ডাইড, ডাইয়ের পাস্ট ফর্ম ডাইড, একটু আগে বলে আসছিলাম যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেখানে মূল ভার্ব থাকবে, আর মূল ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা নিব সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড। তো এখানে ডাইড এটা আছে পাস্ট ফর্মে, তাই এখানে আমরা লিখতে পারি ডিড। তো এরপরে বসবে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ছিল দে, এরপরে কী লিখতে হবে,
বাকি অংশ। আচ্ছা বাকি অংশ কী আছে বাকি লিখতে? ডাই, তো এই জন্য এখানে আমরা ডাই লিখলাম। আচ্ছা ডায়েট ছিল, লিখছি আমরা ডাই, কারণ কি? হ্যাঁ, যেহেতু আগে আমরা ডিড ব্যবহার করছি এই জন্য কিন্তু এখানে ডাই বসবে, ডায়েট বসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এর পরেরটা দেখি। তো দেখো এরপরে ডি নাম্বার। হ্যাঁ ডি নাম্বারে আছে হি ওয়াজ অনলি ফোর ওয়েন হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। আচ্ছা প্রথমে আমরা কি করব, প্রশ্ন করব। কি বলে প্রশ্ন করতে পারি আমরা? তো দেখো আমাদের কোশ্চেনটা ছিল যে তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। তো আমরা এইভাবে প্রশ্ন করতে পারি যে তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স কত ছিল? উত্তর হবে মাত্র 4 বছর, অনলি ফোর। আচ্ছা যেটা অ্যান্সার আমরা বললাম যে অনলি ফোর অর্থাৎ মাত্র 4 বছর, এইটুকু আমরা বাদ দিব। এবার আমরা ডাব্লিউএস কোশ্চেন ফ্রেমে সাজাবো। তো দেখো প্রথমে আমরা ডাব্লিউএস অর্ডারটা লিখবো। হ্যাঁ ডাব্লিউএস অর্ডার কী লিখবো? আমরা বলেছিলাম তার বয়স কত ছিল। হ্যাঁ বয়স কত বোঝাতে আমরা লিখবো হাউ ওল্ড। আচ্ছা এরপর লিখতে হবে সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব আছে হলো ওয়াজ, তো এই জন্য আমরা ওয়াজ লিখে দিলাম। তো এরপর লিখতে হবে সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট আছে হি, হি বসে যাবে। তো এরপর লিখতে হবে বাকি অংশ। হ্যাঁ বাকি অংশ কী আছে? হোয়েন হিজ ফাদার ডায়েড, হোয়েন হিজ ফাদার ডায়েড যা আসলে তাই আমরা লিখে দেবো। এরপরে বসবে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরেরটা দেখি। আচ্ছা এরপর আছে ই নাম্বার। ই নাম্বারে আছে অ্যালাইস উইল গো দেয়ার বাই বাস, অ্যালাইস সেখানে বাসে যাবে। আচ্ছা এটাকে আমরা প্রথমে প্রশ্ন করব। কী বলে প্রশ্ন করা যায়? অ্যালাইস কীভাবে যাবে, অ্যালাইস সেখানে কীভাবে যাবে? উত্তর হবে বাসে, বাই বাস। তো এটুকু হলো উত্তর, তো এটুকু আমরা বাদ দিব, বাই বাস বাদ যাবে। তো এবার দেখো আমরা কী বলেছিলাম যে সে কীভাবে যাবে, তো কীভাবে এর জন্য আমরা লিখতে পারি ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হাউ। এরপরে বসবে সাহায্যকারী ভার্ব। হ্যাঁ উইল ছিল তো আমরা উইল লিখে দিব। এরপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট ছিল অ্যালাইস, অ্যালাইস বসে যাবে। এরপরে বাকি অংশ, হ্যাঁ বাকি অংশ ছিল গো দেয়ার, তো গো দেয়ার বসে যাবে। এরপরে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো এফ নাম্বার, দে সিমড টু বি টায়ার্ড, তাদের ক্লান্ত বলে মনে হচ্ছে। আচ্ছা এখানে আমাদের প্রশ্ন করতে হবে, বাংলায় কি প্রশ্ন করতে পারি আমরা, যে তাদের কেমন মনে হচ্ছে? উত্তর হবে তাদেরকে ক্লান্ত মনে হচ্ছে, তো ক্লান্ত ইংলিশ হবে টায়ার্ড, তো এইটুকু আমরা বাদ দিব। এরপরে দেখো, আচ্ছা আমরা বলেছিলাম তাদেরকে কেমন মনে হচ্ছে, কেমনের ইংলিশ আসবে হাউ। এরপরে বলবে সাহায্যকারী ভার্ব, তো এখানে আমাদের সাহায্যকারী ভার্ব নেই, আসলে মূল ভার্ব সিমড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তো এই জন্য আমরা লিখব ডিড। এরপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট ছিল দে, তো দে বসে যাবে। এরপরে লিখতে হবে বাকি অংশ। হ্যাঁ বাকি অংশ আছে হলো সিমড, সিমড থেকে বসবে হলো সিম, এরপরে আছে টু বি, টু বি বসে যাবে। এরপরে বসবে প্রশ্নবোধক চিহ্ন। তুমি যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু মার্কস পাবে না। তো এরপরে দেখো জি নাম্বার। হ্যাঁ জি নাম্বারটা দেখো, ইট উইল টেক 30 মিনিটস টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে 30 মিনিট সময় লাগবে। তো এখানে আমরা কী বলে প্রশ্ন করতে পারি, সেখানে পৌঁছাইতে কত মিনিট সময় লাগবে বা কত সময় লাগবে? উত্তর পাবো 30 মিনিটস, তো এটা হলো উত্তর 30 মিনিটস, তো এটুকু বাদ দিব আমরা। আমরা কী বলে প্রশ্ন করেছিলাম যে কত সময় লাগবে, কত সময় বোঝাতে আমরা লিখতে পারি হাউ মাস টাইম, কী লিখতে পারি আমরা হাউ মাস টাইম। তো এরপর লিখতে হবে সাহায্যকারী ভার্ব, তো সাহায্যকারী ভার্ব আছে উইল, তো উইল বসে যাবে। এরপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট ছিল ইট, ইট আমরা লিখে দিব। এরপরে লিখতে হবে বাকি অংশ, বাকি অংশ আছে কি দেখো টেক, এরপর আছে টু রিচ দেয়ার, টু রিচ দেয়ার বসে যাবে। এরপরে বসবে প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের
আজকের ক্লাস।